2006 মডেল 2009 রেজিস্ট্রেশন 25 সিরিয়াল 25 সিরিয়াল জি জি ভাই সিলভার কালার 1500 সিসি অবশ্যই 1500 সিসি জি চারের গাড়িটাও সেম অবস্থায় আছে এই গাড়িটা একটু ডিফারেন্ট আছে 6টা থেকে সেটা হচ্ছে এই গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এই গাড়িটা চারের মডেল 2010 এর রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই মে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সাথে এই প্রথম ভিডিও আপনাদের অ্যাড্রেসটা যদি বলেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে S7 ক্লাসিক কার জি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে খেজুর বাগান মণিপুরি পাড়া 4 নম্বর গেটের সাথে একেবারে মেন রোডে আচ্ছা আচ্ছা একদম ইজি লোকেশন হ্যাঁ ইজি লোকেশন অবশ্যই আপনার ফার্ম গেট দিয়ে চাইলেও আসতে পারবে খুব ইজিলি এবং বিজয় সরণি দিয়েও কানেক্টিং রোডের সাথে ইজিলি আসতে পারবে ঠিক আছে ভাই তো আজকে কি গাড়ি দেখাবেন ভাই আজকে দেখাবো বাংলাদেশের আসলে খুবই কমন দুইটা গাড়ি সেটা হচ্ছে এক্স করলা আচ্ছা একটা হচ্ছে 2006 এর মডেল একটা হচ্ছে 2004 এর মডেল 4 এর মডেল কোনটা আগে দেখাবেন জি ভাই কোনটা আগে দেখাবেন ভাই 6 একটা দিয়ে শুরু করি ওকে এটা হচ্ছে 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 25 সিরিয়াল 25 সিরিয়াল জি জি ভাই সিলভার কালার 1500 সিসি অবশ্যই 1500 সিসি জি আর আর ফ্রন্ট গ্লাস তারপরে লাইট এগুলো কি অরিজিনাল ভাই ফ্রন্ট গ্লাস ব্রেক গ্লাস প্রতিটা গ্লাসে গাড়িটার অরিজিনাল অবস্থায় আছে এবং কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা ভাই এবং গাড়িটাতে আপনার সামনে পিছনের বাম্পার বলেন বা রঙের কথাটা বলেন শুধু রঙের ব্যাপারটা হচ্ছে যেটা আছে বইছে এছাড়া কোনো চেঞ্জ বা কোনো কিছু নেই গাড়িটাতে আফটার মার্কেট কোনো কিছু লাগানো নেই ওকে তো ভাই এই সাইডটা দেখি চলুন জি যদি দর্শকদের ভাই গাড়ির ভিতরটা যদি দেখেন গাড়িটা তো খুবই সুন্দর অ্যাশ কালার সিট কভার লাগানো আছে যেহেতু গাড়িটা ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে আচ্ছা টিভি ব্যাক ক্যামেরা ডিভিডি সবই আছে উডেন হ্যাঁ উডেন করা আছে জি টায়ার কন্ডিশন খুব ভালো টায়ারগুলো ভালো অবস্থায় আছে অ্যাট লিস্ট আমার মনে হয় না যে এক দেড় বছর হাত দিতে হবে টায়ারে ওকে সামনের দুটো টায়ার একেবারে নতুন জি আর যদি পিছনের দিকটায় আসি পিছনের দিকের ব্যাকলাইট গুলো চেঞ্জ করা হয়েছে ব্যাকলাইট গুলো পরে লাগানো হয়েছে কারণ অরিজিনাল ব্যাকলাইট কালো হয়ে গিয়েছিল আচ্ছা বাট আপনি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো গ্লাস চেঞ্জ এই ধরনের কোনো হিস্ট্রি নেই আচ্ছা ভাই সিএনজি করা সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার দেখাচ্ছি জি ভাই প্রতিটা ডোর প্রতিটা প্যাড একেবারে ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এবং প্রতিটা জয়েন্ট যদি দেখেন একেবারে নিখুঁত অবস্থায় আছে কি কি অপশন আছে গাড়িটিতে তাই গাড়িটা অল অপশন অটো অপশন বলতে খুব মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নাই অল অপশন অটো প্লাস আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা এগুলো লাগানো আছে আচ্ছা যেহেতু এক্স করলা এটা তো এসিটাও সফট টাচ না এসিটা নর্মাল প্যানেল কিন্তু উডেনের ডিজাইনটা কিন্তু আনকমন একটু ডিফারেন্ট উডেনের ডিজাইনটা জি তো চলুন ইঞ্জিনটি দেখি জি যদি দর্শকদের আমি বলবো আপনারা সামনাসামনি এসে গাড়িটি দেখেন কারণ ইঞ্জিনের ভিতরে যে সাইডগুলো হয় ইঞ্জিনের সাইডে চেসিস সামনের মার্সেল কোথাও দিয়ে এখনো কখনো রং করা হয়নি আচ্ছা এখনো অরিজিনাল কালারে আছে ওকে চমৎকার সে গাড়ির পেপারসের কি অবস্থা এই গাড়িটার পেপারস অল আপ টু ডেট আছে আপনার ট্যাক্স টোকেন হচ্ছে জুলাই পর্যন্ত আছে এবছরের এবং ফিটনেস আছে ডিসেম্বর 2024 পর্যন্ত আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 13,20,000 টাকা 13,20,000 টাকা আস্কিং প্রাইস জি ঠিক আছে 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ওকে তো চারের গাড়িটি দেখে চলো এবার যদি চারের গাড়িটাতে চলে আসি জি চারের গাড়িটাও সেম অবস্থায় আছে এই গাড়িটা একটু ডিফারেন্ট আছে 6টা থেকে সেটা হচ্ছে এই গাড়িটার ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা এই গাড়িটা চারের মডেল 2010 এর রেজিস্ট্রেশন ওকে যদি সামনের দিকে আসি হেডলাইট বাম্পার সবকিছু একেবারে অরিজিনাল আছে ওকে এবং গাড়িতে ওই স্টিল বাম্পারগুলো লাগানো আছে চমৎকার এই গাড়িটা যেহেতু ভাই ভিতরে বিসিট কালার এই জন্য উডেনটা কিন্তু একটু ডিফারেন্ট ইয়েলো কালারের আচ্ছা অনেকটা জি করলার মতো হ্যাঁ বাট এটা কিন্তু জি করলা না এক্স করলা তো সিএনজি করা জি ভাই সিএনজি করা এটাও যথারীতি 60 লিটার সিএনজি করা
ঠিক আছে। এই সাইডটি দেখে চলো। জি ডিভিডি আছে, ব্যাক ক্যামেরা লাগাতে হবে। হ্যাঁ, এই এই গাড়িটাতে এখনো পর্যন্ত টিভি ব্যাক ক্যামেরা লাগানো হয়নি, অরিজিনাল অডিও প্লেয়ারটা আছে। আর এই গাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে, এই গাড়িটা কিন্তু ডক্টর ইউজের এবং ফার্স্ট পার্টি গাড়ি, এখনো সেই আগের ব্লু বুক ইঞ্জিনটা যেটা ফার্স্ট পার্টির গাড়িগুলোতে থাকে। এই গাড়িটারও ভাইয়া ভিতরটার চেসিস, ইঞ্জিনের সাইড কোনো কিছু কখনো রং করা হয়নি। যদি ভিডিওতে দেখে কেউ না বুঝে, আমি বলবো তাদের সামনাসামনি এসে দেখার জন্য, মারতে পারে যে আমি সব গাড়ি কেন একই কথা বলতেছি। আমি তাদের বলবো যে সামনাসামনি আসেন, এসে দেখেন গাড়িটা কি কন্ডিশনে আছে, সামনাসামনি দেখলে আরো ভালো বোঝা। অবশ্যই, ঠিক আছে ভাই। এটা পেপারসের কি অবস্থা ভাই? এই গাড়িটার পেপারস একেবারে কমপ্লিটলি এক বছর পাবে, কারণ এটার পেপারস আপনার মার্চ মাসে করা হয়েছে, অর্থাৎ আপনার 2024 মার্চ পর্যন্ত আছে ট্যাক্স টোকেন, এবং ফিটনেস আছে হচ্ছে 2024 জুন পর্যন্ত। ঠিক আছে, তো এটা প্রাইস কত চাচ্ছে ভাই? এই গাড়িটার মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। এই গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে 12,80,000 টাকা। 12,80,000 টাকা, ঠিক আছে। তো আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। হ্যাঁ, আমাদের শোরুমের নাম হচ্ছে S7 ক্লাসিক কার, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে খেজুর বাগান মণিপুরি পাড়া, 4 নম্বর গেটের সাথে মেন রোডে একেবারে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।